হাওড়া জেলা সদরের তৃণমূল সংখ্যালঘু সেলের সম্পাদক ওয়াজুল খানকে খুব কাছ থেকে গুলি করে দুষ্কৃতীরা। রাতেই তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে সমস্ত জায়গায়। তারপরে অগ্নিগর্ভ হয়ে ওঠে আন্দুল নাজিরগঞ্জ এলাকা। দফায় দফায় করা হয় রাস্তা অবরোধ। প্রশাসনের আধিকারিকরা হিমশিম খেয়ে যায় এই ঘটনার প্রভাবে। পরে প্রশাসনিক আধিকারিকরা আহমেদ গ্রেপ্তার করে সাকরাইল থানা এলাকা থেকে দুজন ব্যক্তিকে। পরে নাজিরগঞ্জ লঞ্চঘাট থেকে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। সম্ভবত তিনি রাতের বেলায় পালাতে না পেরে নাজিরগঞ্জ লঞ্চঘাটে গা ঢাকা দিয়েছে। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করে। পুলিশ মোট তিনজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মোটামুটি 7 থেকে 8 জনের একটি দল কাজ করেছে এই হত্যাকাণ্ডে। তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এখনো পর্যন্ত এই তিনজন ব্যক্তির নাম কোনো রকম সূত্র মারফত জানা যায়নি। সম্ভবত পুলিশ সূত্রে জানা গিয়েছে যে এরা বাইরে থেকে আসা দুষ্কৃতী দল। এখানে দীর্ঘদিন ধরে জুয়া সাট্টা এই সমস্ত কিছুই চলছিল। ওয়াজুল খান তিনি এই জুয়া মদ খেলাতে বিরত ছিল। পুলিশ সূত্রে খবর, তিনি বারবার এদের খোপে পড়েছিলেন এবং হুমকিও দেওয়া হয় প্রাণনাশের। হুমকি পেতে থাকে এই ব্যক্তি। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। সমর্থক না, আমাদের 45 নম্বর ওয়ার্ডের সংখ্যালঘু সেলের জেলার সংখ্যালঘু সেলের ভাইস প্রেসিডেন্ট, হ্যাঁ, এবং ওখানকার অত্যন্ত লড়াকু নেতৃত্ব। সামনে পৌরসভা নির্বাচন আসছে, ভারতীয় জনতা পার্টি কিছু করতে পারুক না পারুক এইভাবে চক্রান্ত করে আমরা মনে করছি যে আমাদের নেতাকে সরিয়ে দিয়ে ওই ওয়ার্ড দখল করার প্রচেষ্টা করছি। কারা করেছে বলে মনে হয়? আমার তো মনে হচ্ছে বিজেপির আশ্রিত গুন্ডারা ছাড়া এই কাজ করতে পারে না। ওই এলাকায় কি ওয়াজিদ কি অনেক সংগঠনের অনেক বেশি একদম শক্তিশালী সংগঠক সংগঠনের রূপ শুধু নয় শক্তিশালী সংগঠক ছিল। এবং ওই এলাকার আমার 45 নম্বর ওয়ার্ডে সংখ্যালঘু বেল্টে ওয়াইজুল ছিল আমাদের একটা পিলার, যে পিলার আগামী দিন ওই এলাকার যে আমাদের সংখ্যালঘু ভাইয়েরা আছে তাদেরকে একত্রিত করে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী দিনের পর দিন করেছে। আমাদের গত বিধানসভা নির্বাচনে ওয়াইজুল্লা যেভাবে লড়াই করেছে, নন্দিতা চৌধুরীকে সবচেয়ে বেশি ভোটে ওখান থেকে লিড দিয়েছে, তা স্বাভাবিকভাবে সেই একটা শক্তিকে আজকে আমাদেরকে হারাতে হলো। এবং আমি মনে করি যে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। ওয়াজিদের নিজের দাদা বা গুড্ডু খানকে নির্বাচনের আগে দেখুন বিজেপিতে গিয়ে দেখুন, এবারে পুলিশ তার তদন্ত করবে, তদন্ত করলেই পরিষ্কার হয়ে যাবে চিত্রটা কারা করেছে না করেছে। দাদা আমার বাবা রেগুলার যায় ওখানে, সোশ্যাল ওয়ার্ক করে, সবার মানে হেল্প করে। কাউকে গরিব মানুষ শাদি আছে মেয়ে টাকা লাগে টাকা দেবে, ওই করতে এভরিডে যায় 7টা থেকে 10টা অবধি আমার অন্য বাড়িতে, আর ফিরে এসে যায়। 5 মিনিট রাস্তা আছে আর নিজের বাড়িতে। ওই ফিরার সময় গুলি মেরে দিয়েছে। এবার আমি তো বাড়িতে ছিলাম, হঠাৎ কল আসলো এরাম এরাম আছে, আমি দৌড়ে এসেছি। এটা আমাকে তো ফোন আসলো 10টা নাগাদ, হ্যাঁ 10টা 10টা 15 নাগাদ আমার ফোন আসলো। এখন আমি শকে আছি, আমি কি বলবো। এটা বলতে পারি দুশ্মন ছিল, অনেকই ছিল, বাট এখন আমি কারোর নাম কি বলবো। আপনারা বুঝতে পারছেন যা শকে আছে, আমি এখন কিছু বলতে পারছি না। দেখুন কারণ একটাই আছে যেটা আমি বলছি, উনি ভালো কাজ করতেন। আমাদের এরিয়াতে কোনো গন্দগি কোনো বাজে কাজ হতে দিত না। যত তোলাবাজরা ছিল, যা কোনো লোক এসে জুয়া করাতো কি তোলাবাজি করতো, ওদের ওরা ওখানে থাকতে পারতো না, ওদের বিরোধ করতো সব থেকে। হ্যাঁ, আর ওরাই সবসময় ধমকি দিত, আর ওরাই সবসময় বলতো মেরে দেবে মেরে দেবে। আজকে মেরে দিল। আমার নাম আরিফ আহমেদ খান, ওনার বড় বেটে, বড় ছেলে। দেখুন আমার কাছে জাস্ট 10টার সময় খবর আছে, এ ওয়াইজুল খানকে আমাদের জেলার সেক্রেটারি সে তাকে গুলি করে দেওয়া হয়েছে। আমরা ছুটে হসপিটালে আসি, এসেই দেখি ডেথ হয়ে গেছে। খুব দুঃখজনক ব্যাপার, এরম একজন কর্মী আমরা হারিয়েছি আজ 45 নম্বর ওয়ার্ডের
এই কর্মীটা বিধানসভা ইলেকশনে মারাত্মক কাজ করে সবাইকে নিয়ে যুব মাদার সংখ্যালঘু সবাইকে নিয়ে যেভাবে নন্দিতা চৌধুরীকে ওখানে রেজাল্ট করেছে এটা বিজেপিকে খুব ভয় হয়ে গেছে। বিজেপিদের বিজেপি ও বুঝতে পারছিল এখানে যে ওয়াইজুল হক উঠে আসছে, এই ওয়াইজুল হককে এখান থেকে সরাতে হবে। সামনে যে নির্বাচন আছে পৌরসভা, ওই পৌরসভাতে আমাদের খুব অসুবিধে করে দেবে। আজ থেকে এক সপ্তাহ আগে আমাদের জেলা সভাপতি কল্যাণ ঘোষ এবং আমাদের জেলার যুব সভাপতি তুষার, আমরা তুষার ভাই শিমুল আমরা একটা টুর্নামেন্টে গিয়েছিলাম। এরম একটা টুর্নামেন্ট একটা গলির মধ্যে হচ্ছে, ওইখানে 6-7 হাজার লোক, আমরা বুঝতে পারিনি এত ওই প্রিয় ছেলে ওখানকার ওয়াইজুল ভাই, আমরা অনেক বড় একদম 100% বিজেপি করেছে, বিজেপি ছাড়া কেউ করতে পারে না। বিজেপি তো সব জায়গায় করছে পশ্চিম বাংলায়, আমাদের যেখানে যেখানে আমাদের স্ট্রং কর্মী লিডার তাদেরকে তো এই করছে। আপনারা তো নিজেদের চ্যানেলে দেখছি, আমরা দেখছি আপনাদের চ্যানেলে একদম পরিষ্কার এটা চক্রান্ত করে। কিন্তু এটা আমাদের হাওড়া আছে, এসব করে আমাদের ভয় দেখিয়ে ও বিজেপি দাবাতে পারবে না। আমরা এখানে রাজনীতির কথা বলতে আসিনি, আজকে আমাদের ভাইকে আমরা হারিয়েছি, আমরা সামনে নির্বাচনে এর জবাব দেব, পুরো হাওড়া পৌরসভাতে এই নির্বাচনে জবাব দেব। আমার নাম হচ্ছে ইসলাম উদ্দিন লালা, আমি হাওড়া জেলা সংখ্যালঘু সভাপতি।